हो रहे हैं बहुत से जगह। ये ब्लाइंड फेथ पे लोग जमते हैं और इसके लिए कोई कानून नहीं है। यानी ऐसे सत्संग बड़े इसमें करने का है तो इसकी कितने एरिया में होना चाहिए, कहाँ पर होना चाहिए, एक्सेस क्या है, नियर हॉस्पिटल्स कितने एरिया में हैं, ये सब अगर आप ऐसे एक ब्लाइंड फेथ पे जो लोग कुछ समझे बिना लोग जाते हैं, जाकर ऐसा आज जो बड़ा हादसा हुआ 135 लोग मर गए हैं, तो इसीलिए इसको एक आप कानून बनाइए कि ताकि जो सच्चे लोग हैं वो आने दो, नकली लोग आकर पैसे के लिए बहुत जगह वो आश्रम बनाकर लोगों को लूट रहे हैं ऐसे मर जाए। तो मैं आपसे विनती करता हूँ होम मिनिस्टर का स्टेटमेंट इसके ऊपर होना चाहिए। যারা আহত রয়েছেন তাদের সঙ্গে দেখা করেন, সেই ছবি দেখেছি আপনাদের সামনে। যোগী আদিত্যনাথ তিনি গিয়েছিলেন হাসপাতালে, দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদের সঙ্গে দেখা করেছেন। ইতিমধ্যে অখিলেশ যাদব নিশানা করেছেন যোগী সরকারকে, যেভাবে মৃত্যু মিছিল হয়েছে, যেভাবে একের পর এক অনিয়মের অভিযোগ সামনে এসেছে, একেবারে সরকারকে নিশানা করেছেন অখিলেশ সিং যাদব। প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন। হাসপাতালের ছবি দেখেছে এই মুহূর্তে আপনাদের সামনে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি পৌঁছেছেন হাসপাতালে, আহতদের সঙ্গে কথাও বলেছেন। আর এবার হাথরাস কাণ্ডের আজ গিয়ে পৌঁছল সংসদে, রাজ্যসভায় কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দাবি করেছেন মল্লিকার্জুন খড়গে। হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যু, মৃত্যু মিছিল সামনে আসছে, একের পর এক অনিয়ম। যে ধর্মগুরু অনুষ্ঠানে এত বড় দুর্ঘটনা ঘটল, এফআইআরে তারই নাম নেই। দুর্ঘটনা আগে অনুষ্ঠান স্থল ছেড়ে চলে যান স্বঘোষিত ধর্মগুরু, এমনই দাবি সরকারি সূত্রে। এই মুহূর্তে ধর্মীয় অনুষ্ঠানে ঠিক দুর্ঘটনা আগের ছবি রেখেছে আপনাদের সামনে। ঘটনার পর থেকেই খোঁজ নেই স্বঘোষিত ধর্মগুরু সুরাজ পাল ওরফে ভোলে বাবা। ধর্মগুরুর পা ছোঁয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যে সমস্ত পুণ্যার্থীরা এসেছিলেন, প্রায় লক্ষাধিক পুণ্যার্থী। এখানেও প্রশ্ন উঠছে, 80,000 জনের যেখানে অনুমতি ছিল সেখানে প্রায় লক্ষাধিক পুণ্যার্থী কিভাবে জমায়েত হলেন, এবং তারপরে যখন পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটলো তারপরে অ্যাম্বুলেন্স ছিল না, সরকারি কোনো পরিষেবা ছিল না বলে অভিযোগ। এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন এই সুরজ পাল ধর্মগুরু, হাজতবাস পর্যন্ত করেছেন। 2001 সালে তিনি মৃতকে বাঁচিয়ে দেবার বুজরুকির দায়ে জেলে যান ভোলে বাবা। হাথরাসের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে যদিও নাম দেওয়া হয়েছে মুখ্য সেবায়েত দেবপ্রকাশ মধুকরের, একাধিক অভিযোগ ছিল এর আগেও এই স্বঘোষিত ধর্মগুরু সুরাজ পালের বিরুদ্ধে। 2001 সালে তার বিরুদ্ধে মৃতকে বাঁচিয়ে দেবার বুজরুকির দায় তিনি জেলেও গিয়েছিলেন। মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে মুখ্য সেবায়েত দেবপ্রকাশ মধুকরের। হাথরাসের সৎসঙ্গ, যেখানে এত বড় দুর্ঘটনা ঘটল সেখানে 80,000 মানুষের, 80,000 পুণ্যার্থীর অনুমতি ছিল, সেখানে কিভাবে 2.5 লক্ষ মানুষ ভিড় করলেন, কিভাবে এত মানুষের জমায়েত হলো, জেলা প্রশাসনে গাফিলতির অভিযোগে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে।